50 বছরেরও বেশি সময় পর হঠাৎ করেই পাকিস্তান থেকে বাংলাদেশে আসা জাহাজ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ। কেউ কেউ বলছেন জাহাজে অবৈধ জিনিসপত্র থাকতে পারে, আবার অনেকে এটিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের পণ্য পরিবহনে যোগাযোগ স্থাপনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তবে সেই জাহাজে করে কি আনা হয়েছে তা জানতেই মানুষের মধ্যে রয়েছে বিপুল আগ্রহ। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা, যেখানে বলা হয়েছে জাহাজটিতে করে পেঁয়াজ, আলু, সোডা অ্যাশ, গার্মেন্ট শিল্পের রং, চুনাপাথর, ভাঙা কাঁচ, ডোলোমাইট, ম্যাগনেসিয়াম কার্বনেট সহ বিভিন্ন কেমিক্যাল ও খনিজ পদার্থ নিয়ে আসা হয়েছে। জানা গেছে এসব পণ্যের ওজন প্রায় 6,337 টন। এর মধ্যে 115 কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ, 46 কন্টেইনারে ডোলোমাইট, 35 কন্টেইনারে চুনাপাথর ও 6 কন্টেইনারে রয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেট। এছাড়াও রয়েছে কাঁচ শিল্পের কাঁচামাল, ভাঙা কাঁচ 10, TUS, রপ্তানিমুখী পোশাক শিল্পের কাপড়, রংসহ নানা কাঁচামাল রয়েছে 28 TUS কন্টেইনারে। পাশাপাশি 14 TUS কন্টেইনারে আনা হয়েছে 203 টন আলু এবং 42 TUS কন্টেইনারে আনা হয় 611 টন পেঁয়াজ, আর একটি কন্টেইনারে আসে গাড়ির যন্ত্রাংশ। জানা যায় পাকিস্তানের করাচি বন্দর থেকে গত 12 নভেম্বর পানামার পতাকাবাহী জাহাজ MV ইউয়ান জিয়াং ফাজান 370টি একক কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে। এই জাহাজের শিপিং এজেন্ট ছিল সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলী শিপিং লাইন্স। পণ্যবাহী 370টি কন্টেইনার খালাসের পর 289টি খালি ও একটি পণ্যবাহী কন্টেইনার লোড করে পুনরায় ওই জাহাজটি ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। তবে আলোচনা চলছে এখনও। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।